আসসালামাইকুম প্রান্ত ভাই, কেমন আছেন? মূলত প্রান্ত ভাইয়ের কাছ থেকে আমরা তাদের কাছে যে এখানে ইউজড ফোনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপডেট প্রাইস কনফিগারেশন বিস্তারিত সবকিছু আমরা জানবো। ভিউয়ার্স, এই ফোনগুলো কিন্তু আপনারা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পারচেস করতে পারবেন, সাথে আরও পাচ্ছেন এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস। তো প্রান্ত ভাই, শুরুতে আমাদের কাছে কোন ফোনটা দেখাবেন? শুরু থেকে ওই ছোট ফোন থেকে শুরু করি। আচ্ছা, এই যে আইফোন এসই, মূলত আইফোন কত থেকে কত পর্যন্ত আছে আপনার? একদম এসই থেকে 12 প্রো ম্যাক্স পর্যন্ত সবই আছে। 12 প্রো ম্যাক্স আপাতত নাই, ইনশাল্লাহ আজকে কালকের মধ্যে পেয়ে যাবেন। তো শুরু করি আইফোন এসই থেকে। হ্যাঁ, আইফোন এসি আছে, 32 GB আছে, 64 GB আছে। আচ্ছা, অনেকগুলো কালেকশন আছে আইফোন এসির। ওকে, তো 32 GB যেটা সেটা প্রাইস দিচ্ছি মাত্র 8,500 টাকা, আর 64 GB প্রাইস দিচ্ছি মাত্র 9,500 টাকা করে। তারপর আইফোন 6 আছে, 6 এর প্রাইস দিচ্ছি ওনলি 10,000 টাকা, চার দিন দেখার। 10,000 টাকা আইফোন 6S আছে, 6S আছে, 64 GB, রোজ গোল্ড কালারে অনেকগুলো কালেকশন আছে। 6S 64 GB প্রাইস একদম লিমিটেড একটা প্রাইস দিয়ে দেবো, মাত্র 12,500 টাকা করে আইফোন 6S দিয়ে দিচ্ছি। তারপর আইফোন 7 এর কিন্তু অনেকগুলো কালেকশন আছে মোটামুটি, আইফোন 7 রেড কালারটা বাদে মোটামুটি সব কটা কালারই আছে। ঠিক আছে, 7 128 GB প্রাইস দিচ্ছে মাত্র 16,500 টাকা, 16,500 টাকা ওনলি, 16,500 টাকা করে আইফোন 7 এর প্রাইস দিচ্ছে। আচ্ছা, আইফোন 8 আছে, 8 এর কিন্তু মোটামুটি একটা ভালো কালেকশন আছে দেখেন। তা আইফোন 8 এর প্রাইস যেটা সেটা দিচ্ছে মাত্র 20,000 টাকা করে, 20,000 টাকা। হ্যাঁ, 64 GB আইফোন 8। আইফোন 6S প্লাস আছে, হ্যাঁ 6S প্লাস 64 GB আছে, 16 GB আছে, দুটোই প্রাইস বলে দিচ্ছি। 16 GB যেটা সেটা প্রাইস পড়বে মাত্র 14,000 টাকা। আচ্ছা, আর 6S প্লাস 64 GB যেটা সেটা প্রাইস পড়বে মাত্র 16,000 টাকা, 16,000 টাকা। আইফোন 6 প্লাস আছে, এর প্রাইস দিচ্ছে মাত্র 13,500 টাকা, 64 GB একদম ফ্রেশ কন্ডিশন, 13,500 টাকা, মাত্র 13,500 টাকা। আইফোনের 8 প্লাস আছে, 8 প্লাস 64 GB আছে বক্স সহ, বক্স ছাড়া। 64 GB প্রাইস দিচ্ছে 8 প্লাস হচ্ছে যেটা বক্স সহ, ব্যাটারি হেলথ 78 আছে, ফোনটার প্রাইস দিচ্ছে মাত্র 27,500 টাকা করে, 27,500, আরো 500 টাকা ডিসকাউন্ট, 27,000 টাকা করে দিচ্ছে। হ্যাঁ, বক্স সহ বক্স ছাড়া সেম প্রাইস দিচ্ছি আমরা। আইফোন এক্স আছে, 64 GB ব্যাটারি হেলথ কিন্তু 100%, মানে ব্যাটারি চেঞ্জ করা, অরিজিনাল ব্যাটারি লাগানো আছে, অরিজিনাল বলতে মার্কেট অরিজিনাল 64 GB। হ্যাঁ, 64 GB ব্যাটারি যেটা লাগানো আছে ওটা 6 মাসের ওয়ারেন্টিও আছে। তো এই ফোনটার প্রাইস দিচ্ছে মাত্র 32,000 টাকা, 32,000 টাকা নতুন ব্যাটারি মাত্র 32,000 টাকা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তারপর আইফোন এক্স আর আছে, প্রত্যেকটা কিন্তু একদম মিন কন্ডিশন দেখেন, কোন স্ক্র্যাচ ডেন্ট কিছু নাই, প্রত্যেকটা ইলেভেন একদম ফ্রেশ কন্ডিশন, উইথ বক্স, বক্স আছে, চার্জার আছে দেখেন, একদম ফ্রেশ কন্ডিশন। আচ্ছা, রেড কালারটা খুব সুন্দর। হ্যাঁ, প্রত্যেকটা কালারই আছে মোটামুটি। ইলেভেন এর প্রাইসগুলো দিচ্ছি, 64 GB দিচ্ছে সে যদি ফুল বক্স থাকে, 64 GB প্রাইস দিচ্ছে মাত্র 45,500 টাকা করে, আর 128 GB প্রাইস দিচ্ছে মাত্র 46,500 টাকা। কমাই দেন, আর কত কমাবো? 46 আর 45, আর একটু কমান। আর কমালে আমার ব্যবসায় থাকে না ভাই, আর একটু কমালে আসলেই ভাই ব্যবসা থাকে না। আচ্ছা, তারপর হচ্ছে, আচ্ছা বক্স চার্জার আছে না? সব আছে, এই জন্যই তো বললাম আজকে কমাই দেওয়া যাবে। এক্সেস ম্যাক্স আছে, হ্যাঁ ম্যাক্স দুইটা আছে, একটা 64 GB আছে, একটা 256 GB আছে দেখেন, একটা ব্যাটারি হেলথ 85, একটা ব্যাটারি হেলথ 80। 64 GB যেটা এটার প্রাইস দিচ্ছে মাত্র 41,000 টাকা উইথ বক্স, 41,000 টাকা। এক্সেস ম্যাক্স, এক্সেস ম্যাক্স, আচ্ছা, এটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই ভালো। হ্যাঁ, আর 256 ব্যাটারি হেলথ 85 আছে, এই ফোনটার প্রাইস দিচ্ছে মাত্র 45,000 টাকা, 45,000 টাকা, 88% ব্যাটারি হেলথ, এটা তো অথেন্টিকটা, অথেন্টিকটা 100% অথেন্টিক, 88%। তারপর চলে আসে 11 প্রো আছে, 64 GB, 11 প্রো, এটা সিঙ্গেল সিম, সিঙ্গেল সিম, 64 GB ব্যাটারি হেলথ কিন্তু 87, হ্যাঁ 87, অথেন্টিক ব্যাটারি, অথেন্টিক ব্যাটারি, ফোনটার প্রাইস দিবে মাত্র 52,000 টাকা, 52,000 টাকা, মাত্র 52,000 টাকা দিয়ে দিচ্ছি 11 প্রো 64 GB। তারপর হচ্ছে
11 Pro 256 GB. হ্যাঁ, এটা কত? এটা সিঙ্গেল সিম, সিঙ্গেল সিম, সিঙ্গেল সিম। এটা প্রাইস ইউএসএ প্রোডাক্ট। এই ফোনটার প্রাইস মাত্র 57,500 টাকা। 57,500 টাকা, একটু বেশি হয়ে যান। কেমনে বেশি হয়ে যায়, একটু কমা দেন। 11 Pro 256 GB 57,000 টাকা রাখতে পারবো? সিঙ্গেল সিম তো ভাই, একটু কমা দেন। এই জন্যই তো ইউএসএ ডিভাইস, মাত্র 57,000 টাকা রাখবো, মাত্র 57,000 টাকা। 87,000 আর 500 টাকা না, আর 500 টাকা কম থাকলে আমার আর কিছু থাকে না। তারপর 11 Pro Max আছে কিন্তু, হ্যাঁ, 64 GB, ব্যাটারি হেলথ 92, এটার প্রাইস একটা ধামাকা প্রাইস দিয়ে দেবো ইনশাল্লাহ, মাত্র 59,000 টাকা দিয়ে দিচ্ছি। 59,000 টাকা 11 Pro Max দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর 11 Pro Max 256 GB আছে, মাত্র 65,000 টাকা দিয়ে দিচ্ছি। 65,000 টাকা দিয়ে দিচ্ছি 11 Pro Max 256 GB। তো এই ছিল আজকে হচ্ছে আমাদের আইফোনের কালেকশন। তো আমরা এবার অ্যান্ড্রয়েডের দিকে শিফট করি। ও সরি, আইপ্যাড আছে, আইপ্যাড 9th জেনের একটা প্রোডাক্ট আছে, দেখেন একদম মিন কন্ডিশন, কিন্তু একদম মিন কন্ডিশন। বক্স আছে, চার্জার আছে, মোটামুটি সব কিছুই আছে, মানে মানে বক্সের সাথে যা যা থাকে সব কিছুই আছে। এই ক্যাপটার প্রাইস দিচ্ছি মাত্র 32,000 টাকা, 32,000 টাকা দিয়ে দিচ্ছি 9th জেনের একটা আইপ্যাড। তারপর আমরা অ্যান্ড্রয়েডের দিকে শিফট করি, ছোট ফোনের থেকে শুরু করি। হ্যাঁ, অ্যান্ড্রয়েডের হচ্ছে সনি এক্সপেরিয়া XZ3, এটা কিন্তু একটা হিউজ একটা কালেকশন আছে আমার কাছে, দেখতেই পাচ্ছেন, দেখেন অনেকগুলো কালেকশন আছে। তো XZ3 464 GB, এই ফোনগুলোর প্রাইস দিচ্ছি মাত্র 13,000 টাকা, 13,000 টাকা। স্ন্যাপড্রাগন 845G ফোনগুলো, ঠিক আছে? ওকে, এক্সপেরিয়া 1, এই ফোনগুলো আসলে বেসিক্যালি আমার কাছে পার্সোনালি খুব পছন্দ, দেখেন, ঠিক আছে? মোটামুটি সব কালার আমার কাছে অ্যাভেলেবেল থাকে আপাতত, নাই আবার চলে আসবে ইনশাল্লাহ খুব রিসেন্টলি। ওকে, তো এই ফোনগুলোর প্রাইস দিচ্ছে হচ্ছে মাত্র 17,500 টাকা, 17,500 টাকা, ওনলি 17,500। এক্সপেরিয়া 8 আছে, এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ। হ্যাঁ, এক্সপেরিয়া 8, এই ফোনটার প্রাইস দিচ্ছে হচ্ছে ওনলি 14,500 টাকা, 14,500 টাকা। সাবির ভাই ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য আরো 1,000 টাকা ডিসকাউন্ট, 13,500 টাকা। তারপর হচ্ছে স্যামসাং S9 আছে, দেখেন S9 এর অনেকগুলো কালেকশন আছে, ঠিক আছে? মোটামুটি এই ফোনগুলোর প্রাইস কিন্তু একদম রিজনেবল এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখেন ওনলি 16,500 টাকা, 16,500 টাকা, 16,500 টাকায় কার্ভ ডিসপ্লে একটা স্ন্যাপড্রাগন প্রসেসর ফোন পেয়ে যাচ্ছে। ক্যামেরাও কিন্তু দারুণ, ক্যামেরাও দারুণ, মারাত্মক ক্যামেরা। আর স্যামসাং এর ক্যামেরা বরাবরই অনেক সুন্দর থাকে, ছোটখাটোর মধ্যে কার্ভ ডিসপ্লে তো খুব সুন্দর। নোট 10 কিন্তু 12 GB র্যাম, 256 GB রোম এর এই ফোনগুলো, অনেক বেশি জোস। বক্সও ছিল, বক্সও সেল হয়ে গেছে, এখন শুধু হচ্ছে ওনলি ডিভাইস আছে, অনেক জোস। ক্যামেরাটা দেখেন না, সুপার ক্যামেরা, এই যে সাব্বির ভাইকে দেখেন, সবাই দেখেন, একটু বড় করে দেখেন, দারুণ ক্যামেরা। হ্যাঁ, দারুণ ক্যামেরা, 12 GB র্যাম, 256 GB রোমের এই ফোনগুলো পেয়ে যাচ্ছেন। কত দেওয়া যায় ভাই বলে? তারপর হচ্ছে নোট 10 প্লাস আছে কিন্তু, হ্যাঁ, বক্সও আছে, বক্স ছাড়া আছে, বক্স বক্স ছাড়া, হ্যাঁ, বক্স ছাড়া যেটা, এটা প্রাইস দিচ্ছে মাত্র 38,500 টাকা। আর বক্স সহ, বক্স সহ এটা কিন্তু ফুল বক্স আছে, বক্স, চার্জার, হেডফোন, মাইক্রোফোন, চার্জার, সব একদম ওকে, হেডফোনও আছে, সব। এটার প্রাইস দিচ্ছে মাত্র 41,000 টাকা, 41,000 টাকা, এটা এটা 41,000 টাকা, এটা দিয়ে দিচ্ছে মাত্র 38,500 টাকা, 38,500 টাকা, ওনলি 38,500 টাকা, ওনলি ডিভাইস আমাদের কাছে পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, S10 5G আছে,65,000 টাকা, 12,256 GB কিন্তু অনেক টাকা ভাই, 1,00,000 উপরে, 26,000 জাস্ট একটু সেলফিটা দেখাই জানতো ভাই, আইফোন 11 এর মতো হবে না ভাই, এক্স্যাক্টলি 11 এর থেকে সুন্দর, অ্যান্ড্রয়েড এর মধ্যে যদি হিসাব করেন এটার উপরে ক্যামেরা নাই। এই দেখেন মাত্র 13,000 টাকার ফোনের এটা ক্যামেরা দেখান না কাস্টমারদেরকে, মাত্র 13,000 টাকার ফোনের ক্যামেরা, কিন্তু মাত্র 13,000 টাকার ফোনে মানে একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার মানে কি, দেখেন দেখেন সেলফিটা দেখেন, জাস্ট মাত্র 13,000 টাকা, মাত্র 13,000 টাকা কিন্তু দিয়ে দিচ্ছি পিক্সেল 3 এ, 13,000 টাকা। এই যে পিক্সেল 4 আছে, এই ফোনটার প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র 26,000 টাকা, 26,000 টাকা, ওনলি 26,000 টাকা দিয়ে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে রেডমির একটা ছোট ফোন আছে, 4GB র্যাম এর, 64GB র্যাম এর একটা ফোন, রেডমি 9 পাওয়ার, রেডমি 9 পাওয়ার, হ্যাঁ। আচ্ছা, এই ফোনটা কিন্তু দারুণ একটা ফোন, মানে 6,000 mAh ব্যাটারি কিন্তু আপনি এই ফোনটাতে পেয়ে যাবেন, মানে অ্যান্ড্রয়েডে
আমার মানে কম বাজেটের মধ্যে বেস্ট একটা ফোন। এটার প্রাইস কত দিচ্ছেন? এটার প্রাইস দিচ্ছে মাত্র 11000 টাকা। 11000 টাকা উইথ বক্স 10500 করা জানা? 10500 কোনো কিছু থাকে না, কিছু থাকে না, করে দিলাম। সাব্বির ব্লগ দেখে আজকে ছেড়ে দেন 10500। আচ্ছা ওকে ভাই, কুরিয়ার ফ্যাসিলিটিস একটু বলুন। আর কুরিয়ার ফ্যাসিলিটিসটা হচ্ছে ঢাকা কিংবা ঢাকার বাইরে যারা হচ্ছে কুরিয়ারে ফোন নিতে যাচ্ছেন, তো ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য একটা স্পেশাল ফ্যাসিলিটি হচ্ছে আমরা 10 দিনের রিপ্লেসমেন্ট দিচ্ছি, প্লাস হচ্ছে প্রোডাক্টটা অরিজিনালি ফোন দিয়েছি না অন্য কিছু দিয়েছি কিনা সেটা চেকও করতে পারবেন, ইনশাআল্লাহ চেক করে তারপর ফোনের টাকাটা দিতে পারবেন জমা। আচ্ছা আর এক্সচেঞ্জ তো করতে পারবেন? হ্যাঁ অবশ্যই এক্সচেঞ্জ করতে পারবেন, কিন্তু ঢাকার বাইরে যারা আছেন এক্সচেঞ্জের ক্ষেত্রে, এক্সচেঞ্জের ক্ষেত্রে শুধুমাত্র ঢাকা আসতে হবে, মাস্ট আসতে হবে, কারণ আমরা তো অন্য কারো ফোন, আপনাদের ফোন তো আমরা না দেখে একটা প্রাইস। শপের অ্যাড্রেসটা আরেকটু বলে দেন। শপের অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক A003B1। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, পরবর্তীতে আরো অনেক বেশি কালেকশন নিয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে চলে আসবো আপনাদের কাছে। ইনশাআল্লাহ।